সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেওয়া যাবে বলে মতামত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সালাউদ্দিন আহমদ ভ্রমণ অনুমোদন পেলে দেশে ফিরতে পারবেন। সূত্র জানিয়েছে, সালাউদ্দিনকে ভ্রমণ অনুমোদন দেওয়া যাবে কিনা মতামত চেয়েছিল ভারতে বাংলাদেশ হাই কমিশন। সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের উপর ভিত্তি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সালাউদ্দিনকে দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন দিতে সম্মতি দেবে। সালাউদ্দিন আহমেদের ট্রাভেল পাসের অনুমতি সংক্রান্ত আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাধারণত ভ্রমণ অনুমোদন হাই কমিশনই দিয়ে থাকে। যেহেতু তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তিনি ভারতে জেল খেটেছেন এবং তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেজন্য হাই কমিশন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। এর আগে গত 8 মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, 2015 সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছে সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। আবেদনে সালাউদ্দিন আরও উল্লেখ করেন, 2016 সালের 11 জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছর 11 মে ভারতের মেঘালয় শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করেন মেঘালয় পুলিশ। একই বছরের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। গত 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব পিএস হিসেবে ছিলেন সালাউদ্দিন। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যোগদান করেন। 1996 সালে তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ক্ষমতায় এলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হন। সালাউদ্দিন যখন ভারতে আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। দেশটিতে আটক অবস্থায় তিনি 2016 সালে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।